শিক্ষাশ্রী প্রকল্পটি কেবল মাত্র তপশিলি জাতি, তপশিলি উপজাতিদের জন্য প্রযোজ্য। এই প্রকল্পে কেবল মাত্র পঞ্চম শ্রেণীর ছাত্রদের আবেদন করতে হয়। পঞ্চম শ্রেণীতে আবেদন করলে সেটাই অটোমেটিক রিনিউয়াল হয়ে থাকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে। আর সেই জন্য ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্রদের আবেদনের প্রয়োজন হয় না। আবশ্যিক যেসব প্রমাণপত্র আছে সেগুলি হলো বাবা কিংবা নিজের তপশিলি জাতি উপজাতি শংসাপত্র, ভর্তির রসিদ, ব্যাংকের অ্যাকাউন্ট, একটি মোবাইল নম্বর, ইনকাম সার্টিফিকেট, প্রধানের ইনকাম সার্টিফিকেট, এই 5টি ডকুমেন্টস এর প্রয়োজন আছে। তো গার্জিয়ান, ছাত্রদের সুবিধার গার্জিয়ান, অভিভাবক ছাত্রদের সুবিধার জন্য ফর্মের যে অনলাইন এন্ট্রি, যে ফর্মটি আছে সেটিও একটু দেখিয়ে দেওয়া হলো। এটি তপশিলি জাতি উপজাতি ছাত্রদের জন্য, পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রদের জন্য প্রযোজ্য। এটাকে শিক্ষাশ্রী ফর্ম বলে। তো এই ফর্মের জন্য যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হচ্ছে যেরকম বার্থ সার্টিফিকেট, তারপরে বাবা কিংবা নিজের কাস্ট সার্টিফিকেট, ভর্তির রসিদ, প্রধানের একটা ইনকাম সার্টিফিকেট, আর মোবাইল নাম্বার। এখানে দেখতে পাচ্ছেন যে শেষে একটি ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে।